ফিরে এলাম বিরতির পর একেবারে যে আলোচনায় ছিলাম সেই আলোচনাতেই থাকবো অতম দা প্লেস দিদি আমরা দেখেছি এর আগেও বা ভোট আজকে হয়ে গেছে পরেও হয়তো হবে না হলেই ভালো হয় এই যে দল পরিবর্তন মানুষ ভোট দিল একজনকে সে জিতে অন্য দলে চলে গেল সে যে দল থেকে যে দলেই হোক এই যে মানুষের বিশ্বাসটাকে ভঙ্গ করে আমি অন্য দলে চলে গেলাম আমাকে তো আর তিনটে দলের বিরুদ্ধে এসে আমাকে মানুষ ভোট দিয়েছে যে দলের বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তার কাছেই চলে গেলাম এই বিষয়টা আপনি কিভাবে দেখেন মানে বর্তমান সমাজে এটা একটা রোগ না অবশ্যই এটা আমি কোনোভাবেই সমর্থন করি না এবং আমি এটা মানে যেখানে পারি সেখানেই আমি এটা বলতে চাই আমি অনেক সময় লিখিতভাবেও এটা বলেছি যে এই নিয়ে রীতিমতো আইন করা উচিত যে কোনো জনপ্রতিনিধি যদি দল বদল করে তাহলে হয় সে যদি নির্বাচিত প্রতিনিধি হয় তাহলে তার সেই সে যে নির্বাচিত মানে সেই 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 পদ তার থেকে কেড়ে নিতে হবে অন্তত একটা নির্দিষ্ট সময়ের জন্য পরবর্তী নির্বাচন অবধি সে দাঁড়াতে পারবে না আগে সে যে দল হতে পারে যে এই দলের আদর্শ তার পছন্দ হচ্ছে না যদি কোনো আদর্শ থেকে তাতে সে অন্য দলে গেল আমি আদর্শগত দিক থেকেই ভাবছি হতেই তো পারে মানুষ আদর্শ বদলায় তো নতুন যে দলে তিনি গেলেন সেই দলে যে তিনি ভীষণভাবে তো নিয়োগ করবেন তিনি যে সেই দলের প্রতি তার যে একটা কি বলবো একটা কমিটমেন্ট থাকবে যে কমিটমেন্ট আসলে তার জনগণের প্রতি দেখানোর কথা সেটা তিনি প্রমাণ করুন সত্যি নেতা হলে কি এটা করতে পারেন নাকি তিনি রাজনীতিবিদ নেতা নন সত্যি নেতা হলে এটা করতে পারেন না জনপ্রতিনিধি সব সময় নেতা নন একজন নেতা কিন্তু সব সময় জনপ্রতিনিধি তিনি নির্বাচিত হন অর্থাৎ ভোটে জিতে তিনি জনপ্রতিনিধিত্ব করুন অথবা তিনি আদৌ ভোটে না দাঁড়ালেও তিনি যখনই নেতৃত্ব পদে তখনই কিন্তু তিনি রয়েছেন একজন জনপ্রতিনিধি যারা সত্যিকারের নেতা হয়ে ওঠেন তারা কিন্তু সেই অর্থে দলবদল করেন না গণতন্ত্রে কার ভূমিকা প্রধান নেতা না জনতা উভয়ের সুবান তার কারণ হচ্ছে নেতা এবং জনতা অবিচ্ছিন্ন নেতা জনতার ওপর ভরসা করে তার সমস্ত পথ এবং পরিকল্পনা তৈরি করেন এবং জনতা নেতার উপর ভরসা করে সমস্ত পথ এবং পরিকল্পনা অনুসরণ করে সুতরাং কিন্তু আজকের দিনে দেখছি জনতার হাতে হাতে মানুষের অনেক অস্ত্র তাহলে নেতার উপর আবার ভরসা কেন এখানে প্রশ্নটা আবার আমি ওই পুরনো প্রসঙ্গে একটু ফিরছি সেটা হচ্ছে এই যে জনপ্রতিনি নির্বাচিত প্রতিনিধিরা সুবিধে মতো দল বদলাচ্ছেন তার সাথে যোগ করে দি শুধু দল বদলাচ্ছে না ধরুন আজকে এই দল থেকে ওই দলে গেল এই দলে বদনাম করে ওই দলে চলে গেল তার ছ মাস পর আবার দলে ব্যাক করছে ওই যে বললাম যে আইন করে এটা বন্ধ করা উচিত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি দলবদল যদি করো তোমার পদ কেড়ে নেওয়া হবে তুমি আগে সেই দলের প্রতি তোমার যে তোমার যে কি বলবো কমিটমেন্ট তোমার যে কর্তব্য দায়িত্ব সেটা তুমি আগে দলের কাছে প্রমাণ করো এবং দলের কাছে প্রমাণ করা মানেই জনগণও তোমাকে দেখবে যে হ্যাঁ তুমি একজন জনপ্রতিনিধি হওয়ার যোগ্য ব্যক্তি তুমি আদর্শ বদলেছ এবারে তুমি আসো দাঁড়াও আইন তো আছে তার প্রয়োগ নেই দলত্যাগ বিরোধী আইন দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু তার এই এই সমস্ত মানে এই এই ডিউরেশনগুলো নির্দিষ্টভাবে বলা নেই পদ কেড়ে নেবার কথা বলা নেই যেটা যে সুবিধেটা এই জনপ্রতিনিধিরা অর্থাৎ আমি বিশ্বাসঘাতক বলবো এই বিশ্বাসঘাতক জনপ্রতিনিধিরা ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের মতো একটা অত্যন্ত দরিদ্র রাজ্য আমাদের তো পয়সা করে কিছু নেই বাংলা তো একেবারে তলা নিতে চলে এসেছে তো এই যে এরকম একটা দরিদ্র রাজ্য সেই রাজ্যের যে সরকারি পরিকাঠামো সেখানে যতখানি যত বেশি সম্পদ থাকলে যত বেশি অর্থকরী থাকলে আরও অনেক সুষ্ঠুভাবে কাজটা করা যেত আমি দুর্নীতির কথা ভুলে যাচ্ছি আমি ধরে নিচ্ছি সবাই হানড্রেড পারসেন্ট সৎ তবু তাতে কি হয় যে এই যে পুলিশের কথা এলো যে পুলিশ দায়ী এই হিংসার জন্য প্রশাসন দায়ী হিংসার জন্য না জনগণ দায়ী না নেতা দায়ী কথা হচ্ছে যে আমি আমার কাছে সরকারের কাছে বা প্রশাসনের কাছে পুলিশ রাখা রয়েছে পুলিশের হাতে অস্ত্র আছে সে হিংসা নিয়ন্ত্রণ করবে একটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকায় যদি পাঁচ হাজার লোক থাকে সেই পাঁচ হাজার লোকের জন্য সাধারণ অবস্থায় নির্বাচনের সময় না সাধারণ অবস্থায় সেই পাঁচ হাজার লোকের জন্য প্রশাসনকে ঠিকঠাক প্রয়োগ করবার জন্য কজন পুলিশ ভেবে দেখতে হবে কিন্তু যে একটা থানায় কজন পুলিশ অফিসার সেখানে রয়েছেন কজন কনস্টেবল রয়েছেন যারা ওই পাঁচ হাজার লোককে তাদের আইন ঠিকঠাক যাতে আইন জীবনযাপন করছে কিনা সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে এরাও তো সাধারণ মানুষের মধ্যেই পড়ছেন এদের নিরাপত্তার কথাটাও কিন্তু ভাবা দরকার এবং সেটা কে ভাববে আমরা অনেক সময়ই দেখেছি যে উন্মত্ত জনতা থানা আক্রমণ করছে এবং সেখানে পুলিশকে মারা হচ্ছে জনতার হাতে অস্ত্র তাতে পুলিশ মারা যাচ্ছে আপনার আমার বাড়ির লোকজনই তো পুলিশ আপনার আমার বাড়ির লোকজনই জনতা তাহলে এখন কথা হচ্ছে যে প্রশাসন কি আমাদের দেশে তো সাধারণ মানুষের হাতে অস্ত্র রাখার অনুমতি নেই তাহলে কেন এত অস্ত্র আসে তাহলে কেন এত বোমা তৈরি হয় তাহলে কেন একটা নির্বাচনী মিছিলের নামে অথবা নির্বাচনী মিছিলও দাগে না কোনো একজনকে দেবতা দাঁড় করিয়ে তার জন্মদিন পালন করার নামে অস্ত্র হাতে মানুষ রাস্তা নেমে পড়ছে। কে করছে এটা রাজনীতি করছে এখানে কি সরকার তাহলে ব্যর্থ ব্যর্থ ইন্টেলিজেন্স জনগণের মধ্যে হিংসা এবং উন্মত্ততা যদি এই পরিমাণে থেকে থাকে সেটাকে আমি অবশ্যই সরকারি এবং প্রশাসনিক ব্যর্থতা বলতে বাধ্য সরকারকে তাহলে এমন পদক্ষেপ কেন সরকার নিতে পারছে না যাতে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার উন্নতি হয় আমরা তো দেখেছি বারবার যে ইডি সিবিআই বা রাজ্যপাল এদেরকে দলদাস বলে দেওয়া হচ্ছে দাগিয়ে দেওয়া হচ্ছে ও ওই দলে উনি ওই দলে এই যে ইডি বা সিবিআই এরা তো নিরপেক্ষ হয়ে কাজ করার কথা বা এদের যে কাজে খুব একটা সন্তুষ্ট সাধারণ মানুষ বা আমরা যা দেখছি সেটাও বলা যাচ্ছে না কোর্টকে আক্রমণ করে ফেলছি রাজ্যপালকে আক্রমণ করে ফেলছি বা ইডি সিবিআইকে আমরা দাগিয়ে দিচ্ছি অমুক দলে প্রশাসনিক ব্যর্থতার যখন চরম দিকে সেটা পৌঁছতে থাকে তখন নৈরাজ্যবাদ শুরু হয় এবং এটা এগুলো হচ্ছে নৈরাজ্যের প্রাথমিক লক্ষণ যে আমি হাইকোর্টকে আমি কোর্টকে অমান্য করব আমি যে প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করে বলে আমরা জানি সেইগুলোকে আমরা অসম্মান করব আমরা আমরা অসম্মান করব। সেটা কোনো প্রতিষ্ঠানকে হোক কোনো ব্যক্তিকে হোক কোনো সিস্টেমকে হোক আজকে এই যে ভারতবর্ষ এক একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিকতা আমাদের তো গর্বের বিষয় যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের বাক স্বাধীনতা আছে আমাদের এই স্বাধীনতা আছে সেই স্বাধীনতা আছে এই গণতান্ত্রিক দেশের একটা অন্যতম অস্ত্রই বলা যাক বা পথই বলা যাক গণতন্ত্রকে ধরে রাখার সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন তো বিষয়টার ওপরেই কি আমাদের আস্থা আছে আমরা কি আস্থা রাখতে পারছি পারছি না তো তার জন্যই তো আমাদের এত হাজার হাজার সেনা মোতায়েন করতে হচ্ছে আমরা পরস্পরের মধ্যে লড়ছি আমরা পরস্পরকে দোষারোপ করছি আমরা রাজ্যপালের ওপর ভরসা রাখতে পারছি না তার কথা নিয়ে আমাদের সংশয় তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশনারকে নিয়ে আমাদের মধ্যে মধ্যে সংশয় তৈরি হচ্ছে অর্থাৎ মানুষের মনের থেকে বিশ্বাস এবং ভরসা পুরোপুরি লুপ্ত করে দেওয়া হচ্ছে আপনি বাম জামানায় পঞ্চায়েত ভোট দেখেছেন আজ পঞ্চায়েত ভোট দেখলেন পঞ্চায়েত ভোটের কি কোনো পরিবর্তন হয়েছে সরকার তো বদলেছে বাম জমানায় ভোট যে সময় খুব নিষ্কলুষভাবে হয়েছে এরকম কথা আমি বলতে পারি না সেটা পঞ্চায়েত ভোটই হোক কিংবা অন্যান্য বিধানসভা নির্বাচনের সময়তেও হোক ভোটে কারচুপি সেই সময়েও হয়েছে প্রচুর আমার ভোটটাকে আমি দিতে পারছি বাম জমানায় এরকম আমরা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বহু বহু জনের রয়েছে যে যারা ভোট দিতে গিয়ে দেখেছে তার ভোটটা দেওয়া হয়ে গেছে কিন্তু একটা তফাত এই জমানার সঙ্গে বাম জমানার আছে সেটা হচ্ছে যে বাম জমানাতেও গ্রামীণ একটা কি বলবো একটা রাজনৈতিক একটা ত্রাস গ্রামে তখনও ছিল কিন্তু প্রকট ছিল না কিন্তু এখন তো প্রতিটা গ্রামেই সেটা ঘটছে অর্থাৎ এখন সেই যে গ্রামের ভিতরকার যে রাজনৈতিক সন্ত্রাস সেই সন্ত্রাসের জায়গাটা একটা মানে বিরাট একটা বিস্ফোরণের আকার নিয়েছে যা থেকে কেউ বাদ যাচ্ছে না আমরা এখন দেখছি যে খুব রিসেন্ট একটা দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর ঘটেছে উনি হাসপাতালে যাচ্ছেন বাড়িতে থাকছেন কিন্তু বিরোধীরা মুখ্যমন্ত্রী ভালো খারাপ আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না পথটা মুখ্যমন্ত্রী বিরোধীরা বলে যাচ্ছে এটা ভোটের সময় নাটক হচ্ছে আগে হয়েছিল এই যে সৌজন্যতা ধীরে 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 হারিয়ে যাচ্ছে হারাচ্ছে বলবো না এই সৌজন্য অনেকদিনই হারিয়ে গেছে বাংলায় তো বটেই কারণ আমরা বাম জমানার শেষের দিকে আমরা দেখেছি যে এই সৌজন্যের ভীষণ অভাব ছিল এবং আজকে এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে এই সমস্ত মন্তব্য করা হচ্ছে সেটাও আমার মনে হয় অমূলক খুব নিরপেক্ষভাবে আমি যদি বলি তাহলে অবশ্যই এটা অনস্বীকার্য যে আমি কিছু কাজ নিশ্চয় করেছে তৃণমূল সরকার এটা কিন্তু যতটুকু করেছে তার চেয়ে এত বেশি দুর্নীতি হয়েছে যে সেই কাজটুকু আহ স্বীকৃতি দিতে হয় হিংসার পথ নিচ্ছে তাদের সামনে কি কোন উন্নয়নের এজেন্ডা সমাজ কল্যাণমূলক এজেন্ডা সত্যি মানুষের এজেন্ডা নেই ক্ষমতা লোভ এটাই হচ্ছে এখন রাজনীতির প্রধান কথা কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কিছু আসে অর্থাৎ স্বার্থ আসে ক্ষমতার সঙ্গে সঙ্গে অর্থ আসে আদর্শ যদি থাকতো সত্যিকারের নেতৃত্ব যদি থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না এটাই আমার বিশ্বাস একেবারেই অনেক ধন্যবাদ দিদিকে অর্থাৎ ভোট সম্পন্ন হলো আজ সারাদিন যে ছবি আমরা দেখলাম এবার এগারোই জুলাই অপেক্ষা ভোটের নির্বাচনের ফলাফল প্রকাশ এবার ভোট পরবর্তী হিংসার যাতে আর পুনরাবৃত্তি না হয় কোন যাতে কুল খালি না হয় সে আশা আমরাও রাখবো আমাদের চ্যানেলের তরফে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তিলক তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য স্যার আপনাকেও ধন্যবাদ ততটা তোমাকেও ধন্যবাদ আর আপনাদেরকেও ধন্যবাদ আবারও দেখা হবে আগামী পর্বে শনিবার ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি